বাংলাদেশের মধ্যে এখনো কোনো যুদ্ধ চলতেছে না। আজকে আপনারা বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী নামাইছেন, বিজেপি নামাইছেন, র্যাব নামাইছেন, পুলিশ নামাইছেন, আর কি বাকি রাখছেন? আজকে আমাদের এই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কে দায়ী আপনারা জানেন? আমরা জানি বিশ্বের সব দেশের মধ্যেই সরকার গঠন করা হয়। সরকার গঠন কেন করা হয়? যাতে জনগণের দুঃখ কষ্টগুলো বুঝতে পারে। কিন্তু আমাদের একটি দেশ স্বাধীন বাংলাদেশ, এই যে বড় বড় লেকচার দেয় স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, আজও কি একজন মানুষ স্বাধীনতাভাবে জীবনযাপন করতেছে? আজকে এই বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ সরকার চাইলে ওয়ানলি 1 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তারা এটাকে এত বড় ইস্যুতে নিয়ে যাচ্ছে। জনগণকে সরকার ভালোবাসে না। আজকে যদি সরকার যদি জনগণকে ভালোবাসত, জনগণের কষ্টগুলো বুঝতে পারত, তাহলে এই সাধারণ কোটা নিয়ে এরকম আন্দোলন হতো না। কি আছে কোটার মধ্যে এত মজা তোমাদের? তোমরা ছাড়তে চাচ্ছ না কেন? আজকে যে এই যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, তারা কি দেশ বিরোধী করতেছে? সরকার বিরোধী কাজ করতেছে? তারা শুধু নিজের জন্য, তার মেধাদের জন্য তারা লড়াই করতেছে। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে কত হাজার হাজার মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, শুধু তার হকের জন্য লড়াই করার জন্য। কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে এতগুলো সংসদ সদস্য থাকা অবস্থায় কি একজনের মুখে থেকে সত্য কথা বের হয় না? তার মানে বোঝা যায় যারা সংসদ সদস্য এরা সবাই কোটার ভিত্তিতে সংসদের এমপি মন্ত্রী হয়েছে, তাদের মধ্যে কোনো মেধা নাই। আজকে মেধা নিয়ে কে কথা বলে না? তাহলে এই বাংলাদেশের কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মধ্যবিত্ত সন্তান কেন পড়ালেখা করবে? কেন প্রতি বছরে বছরে মাসের মাস এই যে মা বাবারা কষ্ট করে তার স্বপ্ন পূরণ করার জন্য তার ছেলে সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠাবে, স্কুলে পাঠাবে, কলেজে পাঠাবে কেন? দরকার নেই। যেই দেশের মধ্যে আপনার কোনো শিক্ষার, মেধার কোনো সম্মান নাই, তাহলে এই দেশের মধ্যে আপনার শিক্ষার কোনো দরকারও নাই। কারণ আমরা এই যে রেমিটেড যোদ্ধা প্রবাসীরা, আজকে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতাম, তাহলে কি হইতো? হয়তো ৩২-৩২ বছর শিক্ষাগত যোগ্যতা অর্জন কইরা মানুষের দুয়ারে দুয়ারে লাখ টাকার খায় ঘুরতাম, হয়তো বিনিময়ে নাই পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কারণ এই বাংলাদেশের জমিনে শিক্ষার কোনো মর্যাদা নাই, এই বাংলাদেশের মধ্যে কোনো মেধাবীর কোনো মর্যাদা নাই। বাংলাদেশের মধ্যে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, কোন মুক্তিযোদ্ধা তো এটা বলে নাই কোটার ভিত্তিতে বাংলাদেশ চালাও, আমরা যুদ্ধ করে গেছি, দেশ স্বাধীন করে গেছি, আমাদের নাতিপুতি তাদেরকে তোমরা স্বীকৃতি দিও, আর বাংলাদেশে যত জনগণ আছে তাদেরকে লাঠিপেটার মতো রাখো। তখন কিন্তু তারা এই উদ্দেশ্য করে বাংলাদেশ স্বাধীন করে নাই। কিন্তু আমি একটা কিছু বুঝতেছি না, আপনারা এই কোটার মধ্যে কি এক মোহমায়ায় পাইছেন। আপনারা সাধারণ জনগণের কোটা দিতে চাচ্ছেন না। আপনারা যে মুক্তি যোদ্ধাদের জন্য যে 30% রাখছেন, সেখান থেকে যদি 5%, ওনলি 2% বা 10% যদি আপনারা বিভিন্ন সেক্টরের জন্য রাখতেন, মধ্যবিত্ত মানুষের জন্য, মেধাবীদের জন্য, রেমিটেড যোদ্ধাদের জন্য, তাহলে কিন্তু আজকের এই দিন আমাদের দেখতে হতো না। আপনারা বাংলাদেশের মধ্যে এখনো কোনো যুদ্ধ চলতেছে না। আজকে আপনারা বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী নামাইছেন, বিজেপি নামাইছেন, র্যাব নামাইছেন, পুলিশ নামাইছেন, আর কি বাকি রাখছেন? মানে সাধারণ মানুষ এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার কোনো অধিকার নেই। আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, এখনো কিন্তু ফেরাউনের লাশ মিশরের মধ্যে পড়ে আছে। ফেরাউন কিন্তু কম ক্ষমতাশীল ছিল না, আল্লাহ তাআলা তার পতন করাইছে। আমি আজকে বলতেছি সৌদি আরব থেকে, একদিন সবকিছু সত্যের জয় হবে, একদিন আপনাদেরও পতন হবে। যারা এই নিরীহ অসহায় মানুষগুলা ন্যায়ের জন্য ওই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে, তাদের অভিশাপ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন, সবাই এই আন্দোলনকারীদের সবাইকে সাহায্য সহযোগিতা করেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।